হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবং সিগনোরা। আজকে লকডাউনের ডে ফোর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সারাদিনের অ্যাক্টিভিটিসের মধ্যে মেইন যেটা অ্যাক্টিভিটি আজকে আমি করেছি সেটা হচ্ছে মিশকাকে স্নান করানো। তো মানে ডাহা মিথ্যে কথা বললাম, আমি সম্পূর্ণই মিথ্যে কথা বললাম, নিজে বিনা কারণে মিথ্যে কথা বলে ক্রেডিট নিলাম। সেটা হচ্ছে স্নান আমি মিশকাকে করাইনি, স্নান করিয়েছে বিট্টু। মানে মেইন যে অ্যাক্টিভিটিটা হচ্ছে মিশকাকে স্নান করানো হলো আজকে কিরমভাবে ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর করিয়েছে বিট্টু ওকে স্নান, আর আমি শুধু ক্যামেরা ধরেছি, আমার কোনো ক্রেডিট নেই এর মধ্যে, আর এটাই থাকবে পুরো ভিডিওতে। আর সকালে আমি একদম ইন্ট্রোডাকশন পার্টটা শ্যুট করার সময় পাইনি, কারণ জলখাবারের পরে মিশকাকে নিয়ে বিজি হয়ে গেছিলাম। আর এখন বাজে বিকাল চারটে, তো আমি ইন্ট্রোডাকশনের পার্টটা একটু লেটে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো চলো দেখে নাও আগে মিশকাকে স্নান করানোর ভিডিওটা, তারপর আমি আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো আজকে লকডাউন ডে ফোর, শুরু করছি আমি আজকের ব্লগ। আচ্ছা এটা কি মিশকা? নিম পাতা ফুটিয়ে, মানে এক মগ নিম পাতার জল ফুটিয়ে হাফ করা, তার মধ্যে ডেটল দেবে। ডেটল দাও, তাই তো? এটা কত? এটা পুরোটাই দেবে মিশকার? না একটু দেবে। এই জলে তো মাম্মাও চান করতো, নিম পাতার জল তো। আর ও একদম রেডি, এই দেখো তোমরা, ও একদম রেডি। গলায় এটা হচ্ছে স্নান করার বেল্ট, হ্যাঁ এটা পুরো নিয়েছে, মানে ও খুব আনন্দ করে আছে স্নান করবো। ও এমনিতেও খুব ভালো স্নান করে, শাওয়ার চালিয়ে দেবো ওর বাবা এক্ষুনি, আর কি ভালো চান করবে দেখবে তোমরা। চলে এসো চলে এসো, চালানো হবে তো শাওয়ার। স্নান করতে মানে জল ঘাটতে মিশকা এক্সপার্ট, ভীষণ ভালোবাসে। আর যে এই টুলটা নিয়ে বসে বিট্টু ওকে স্নান করানোর জন্য, এবার দেখো নিজের মতো মনের সুখে মিশকা স্নান করে নেয়। শুধু আমাকে শাওয়ারটা চালিয়ে দিতে হয় ব্যাস, আর ওকে কিছু করাতে হয় না, ও নিজে নিজেই স্নান করে নেয়। বিট্টু প্রথমে কি করে, যে কটা বালতি আছে তিনটে বালতি নিয়ে নিয়ে ও স্নান করায়, আগে সেই বালতিগুলো ভরে নেয়, তারপর সেগুলোতে ওই নিম জলটা একটু করে মিশিয়ে দেয়। মিশকাকে আমরা এই বেল্টটা পরাই অন্য কোনো কারণে নয়, জাস্ট ওকে ধরে ট্যাকল করার জন্য, না হলে ও কিন্তু ছুটে বেরিয়ে যায় বা এরকম কিছু করে না। এবার ও শ্যাম্পু করাবে মিশকাকে, তার আগে কি করলো, মগে একটু জল নিয়ে নিলো, নিয়ে শ্যাম্পুটা জলের মধ্যে গুলে ওই জলটা ওর গায়ে দেয়। ডিরেক্ট শ্যাম্পুটা ওর স্কিনে বিট্টু দেয় না, ঠিক আছে? মিশকা দেখো চুপ করে বসে আছে, ও জানে এবার ও শ্যাম্পু করবে। সত্যি লক্ষ্মী মেয়ে, ওকে স্নান করানোটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার কোমরের প্রবলেমের জন্য তো আমি একদমই পারি না করাতে। মামা মুছিয়ে দেয় আর বিটু স্নান করিয়ে দেয়। তবে যেদিনকে মিশকাকে এরকম শ্যাম্পু করানো হয় সেদিন একটা সমস্যাও হয়, সেটা হলো মিশকা যেদিনকে এইভাবে স্নান করে সেদিনকে ও দুপুরে একদম খেতে চায় না। হতে পারে ও খুব টায়ার্ড ফিল করে যার জন্য ও খেতে চায় না, যে কোনো কারণেই হোক না কেন। তাই জন্য বিট্টু কী করে, যেদিন ওকে শ্যাম্পু দিয়ে চান করায় সেদিনকে ওকে আগে ব্রেকফাস্টটা খুব হেভি করিয়ে নেয়। তো আজকে যেরকম ওকে ঘুম থেকে উঠেই চিকেন স্টিক দেওয়া হয়, আমরা বলি ওটা ওর টুথব্রাশ, মানে ওটা দিয়ে ও দাঁত মাজা শুরু করে, একটা চিকেন স্টিক খায়, তারপরে পেডিগ্রি খেলো আজকে। পেডিগ্রি আমি শুকনো পেডিগ্রি ওকে দিই, আর আজকে খেলো পেডিগ্রি, তারপরে একটু দই ছিঁড়ে খেয়েছে, চিনি ছাড়া নর্মাল দই ছিঁড়ে, তোমরা আগে যেরকম দেখেছো মিশকা খায় ওরকম দই ছিঁড়ে দিয়েছি, ওটা খেয়ে এবার ওকে স্নান করাতে নিয়ে আসা হয়েছে। আর
আর অন্যান্য দিন যখন আমি ওকে স্নান করাই তখন তো সাবান মাখাই না, ওকে জাস্ট শাওয়ার অন করে দিই, নিজে নিজে স্নান করে, আর মামা আমার গাটা ভালো করে মুছিয়ে দেয়। তো সেই দিনগুলোতে ওর খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু যেদিন শ্যাম্পু করে স্নান করে সেদিনকে ও দুপুরে একদম খেতে চায় না। হয়ে গেছে ওর শ্যাম্পু করা, এবার ওকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। এরপর কি হবে, ওকে ভালো করে আগে মুছিয়ে নেওয়া হয়, আর মুছিয়ে নেবার পরে ওকে ড্রায়ার দিয়ে বিট্টু ততটা শুকনো রাখা যায় ততটাই ও চেষ্টা করে। আচ্ছা, তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছ পেছনে দুটো বেল্ট ঝুলছে, দুটোই বিট্টুর বেল্ট। অ্যাকচুয়ালি আমরা যখনই এখন বাইরে বেরোচ্ছি, বাইরের সিচুয়েশনের জন্য A to Z জিনিস আমরা স্যানিটাইজ করি। আর আমি তো বেরোচ্ছি না এখন, বিট্টুই বেরিয়েছে, কালকেও বেরিয়েছিল, একটু সকালে গিয়ে বাজার করে এনেছিল, তো কালকের একটা বেল্ট ঝুলছে। আর আজকে সকালেও বেরিয়েছিল, আমাদের কয়েকটা ওষুধ লাগতো, মিষ্কার ক্রিমির ওষুধ লাগতো সব কিছু আনার জন্য, তো সেই জন্য আজকের বেল্টটাও ঝুলিয়ে রেখেছে। স্যানিটাইজ করে এটা রাখা থাকে, তারপর জল ঝরে গেলে এটাকে একটু রোদ্দুরে রেখে দিই। তো আমরা সমস্ত কিছু স্যানিটাইজ করি, মানে টাকা পয়সা ব্যাগ যা যা নিয়ে যায় সব কিছু। এনিওয়েজ, আমি আমার টপিক থেকে বেরিয়ে যাচ্ছি। মিষ্কা স্নান প্রায় হয়ে গেছে, তোমরা দেখলে একদম গুড গার্ল সোনামি, এবার ওকে বের করবে। একদম লাস্টে বিট্টু কি করে, যে নিম জলটা ছিল ডেটল জলটা, ওটা একটুখানি বালতিতে দিয়ে ওটা লাস্ট ফিনিশিং একদম ফাইনাল টাচ হিসেবে মিষ্কার গায়ে দিয়ে দেয়। দেখো মিষ্কার কিন্তু এবার ধৈর্য হয়ে গেছে, অনেকক্ষণ ও স্বাদ দিয়েছে, এবার ও বেরোনোর জন্য ছটফট করছে। এই হচ্ছে ওর প্রথম রাউন্ডের গামোছার সব জিনিস, এটা আমার রিজেক্টেড কুর্তি একটা, আর এটা হচ্ছে ওর টাওয়াল। ঠিক আছে, এসব রেডি করেছি, এবার মিষ্কাকে আনা হবে। চারিদিকে জলে জল, নাও ছাড়ো ওকে, চলে এসো এখানে এখানে, এই ঘরে এই ঘরে এই ঘরে, মিষ্কা চলে এসো এখানে, খাটে 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 উঠো, হ্যাঁ গুড গার্ল গুড গার্ল গুড গার্ল। এই যে এখন বেলটা লাগে, ধরে ওকে মোছানো হয়, এবার ড্রায়ার চালানো হচ্ছে। কেন ওকে বিট্টু ড্রায়ার দেয় সেটা হচ্ছে, ওদের লোমকূপের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু স্কিনে অনেক সময় র্যাশেস দেখা যায়, তো ভালো করে মোছানোর পরেও অনেক জল থাকে, সেটা ওরা নিজেরাই অনেকটা গড়াগড়ি খেয়ে খাটে বা কোথাও সোফা টোফায় গড়াগড়ি খেয়ে অনেকটা মুছে নেয়। আর পরেও যদি জল থাকে সেটার ভয়ে বিট্টু একদম ড্রায়ার চালিয়ে যতটা পারে শুকনো করে দেয়। এবং শুধু তাই না, ড্রায়ার চালানোর পরে ওর পারফিউম আছে, বডি স্প্রে, সেই বডি স্প্রেটা আবার ওর গায়ে লাগানো হয় শুকনো হয়ে যাওয়ার পরে। এই বেলটা পড়তে খুব ভালোবাসে, খুব ব্যাস, এইবার পুরো খাট
পড়ে যাবে, পড়ে যাবে। ডিরেক্ট ওর গায়ে স্প্রে দেয় না, ও হাতে নিয়ে নেয় স্প্রেটা, নিয়ে তারপর ওর গায়ে ভালো করে লাগিয়ে দেয়। বেবিকে চেনা যাবে না, আমরা পাউডারটা দিই না। নরমালি এমনি স্ট্যান্ড করে, কিন্তু ওটা ওটা সপ্তাহে দুদিন তিন দিন চালু করে, একদিন সাবান মেখে আর দুদিন এমনি করে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি ভালো লাগবে, কারণ মিশকা একটা ছোট্ট মতো সোনা মতো মেয়ে, কোনো দুষ্টুমি করে না, একদম ভালো মতো মেয়ে, বহু মতো মেয়ে তাকিয়ে আছে দেখো। ঠিক আছে, তো চলো আজকের ব্লগ এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, বাড়ি থেকো, সেফ থেকো, পরিবারের সবাইকে নিয়ে। ঠিক আছে, আর একটা কথা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি পুরোটা দেখে থাকো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি নতুন, প্লিজ আমার চ্যানেল দিবং সিগনোরাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ভেবেছিলাম এক নিঃশ্বাসে বলবো, কিন্তু হলো না। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই।